গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন? আমিও খুব ভালো আছি এখন একটুখানি। তো বন্ধুরা, ঘুম থেকে উঠে পড়েছি আর মুখ ধোয়া হয়ে গেছে। ওদিকে রান্নাঘরে মা চা করছে এবং ম্যাডাম আমার জামা কাপড়গুলো সব কাচছে। তো সবই দেখাবো আপনাদেরকে, ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মায়ের এখানে চা হয়ে গেছে আর ম্যাডাম এখানে জামা কাপড় কাচ্ছে। বন্ধুরা, এই গরম গরম চা একটু খেলো, তারপর আরো কি সারাদিনে কি হবে সেটা সবই দেখাবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন, ম্যাডাম এখানে চুলাই যাচ্ছে, এবার আমাদের খাবার রেডি করবে। আর এখানে দেখছেন আমার বাগনা ঘোরাঘুরি করছে। বল কি খাবি, বল কি খাবি, বল, জিজ্ঞাসা কর, জিজ্ঞাসা কর, জিজ্ঞাসা কর কি খাবি, জিজ্ঞাসা করবি তো। তো বন্ধুরা, আজকে সকালে খাবার বলছিলাম না কি, তো এটা তো এই যে দেখছেন চিড়ে পোলাও, তো এটা তো ম্যাডাম বানাতে পারে না, তার জন্য এটা মা বানিয়েছে। তো দারুণ হয়েছে চিড়ে পোলাওটা। তো আমরা চিড়ে পোলাও দিয়ে সকালবেলা খাওয়াটা শুরু করলাম। তো এখানে দেখছেন আমি চান করতে যাওয়ার জন্য রেডি হচ্ছি, আর এখানে ম্যাডাম রান্না করছে। তো আজকে রান্না কী কী হবে সে খাওয়ার সময়তেই দেখাবো, তো দেখতে থাকুন ভিডিওটা আমরা কী করছি। তো বন্ধুরা, দুপুরবেলার খাওয়া কমপ্লিট হয়ে গেল। তো আজকের মেনুতে সেরকম কিছু ছিল না, তো ভাত ছিল, মুসুর ডাল ছিল, আলু ভাতে, আর ওদের জন্য মাছ ভাজা ছিল। আমি তো মাছ ভাজা খাই না, তো আমি খেলাম ডিম ভাজা। তো ভাত আমাদের খাওয়া হয়ে গেছে, এবার ওষুধ খাওয়ার পালা। তো ওষুধ খেয়ে আজকে একটু দরকার আছে স্কুলে, স্যার ডেকেছে, তো ডেকেছে কী কারণে যাবো একটু বাদেই যাবো, গিয়ে দেখবো কেন ডেকেছে। তো ভিডিওটা দেখতে পাবো। করেছিলাম বন্ধুরা, আমি গেছিলাম স্কুলে। তো স্কুল থেকে কিছুক্ষণ আগে এলাম, দরকারে গেছিলাম, তো চলে এসেছি স্কুল থেকে। এখন স্কুল থেকে এসেই দেখছি ম্যাডাম চা করে ফেলেছে, তো চা খেয়ে ফেলেছি। তো এবার ম্যাডাম কি করছে সেটা দেখবো, চলুন। ম্যাডাম কি করছেন এখন? ও ম্যাডাম এখন বাড়িতে খাওয়ার জন্য এই বাবা মা ভাঙনা খাবে, তো এই যে রুটি রেডি করে দিচ্ছে। আর তরকারি কি থাকবে? ও ছোলার ডাল থাকবে সঙ্গে, ওরা ছোলার ডাল খাবে, ছোলার ডাল আর রুটি, সেটা রেডি করে তবে আমরা বেরোবো। তো কোথায় যাবো সেটাও দেখাবো। তো আমরা দুজন রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছেন আমরা এবার যাবো, কোথায় যাচ্ছি সেটা দেখতে। তো এখানে এই নগাঁয় দোকানের সামনে দাঁড়িয়ে একটা ও ফুচকা খেয়ে নিচ্ছে। তো ফুচকা যে বানাচ্ছে সে আমাদের একটা দাদা হয় পাঞ্চিদা, সে খুব সুন্দর বানায়। আর আজকে থেকে না আমরা বহুদিন ধরে এই পাঞ্চিদার কাছে ফুচকা খাই, আর খুব সুন্দর বানায় পাঞ্চিদা ফুচকা। এই নগার অনেক মানুষ জানে যে পাঞ্চিদার হাতে ফুচকা কেরকম। এখানে আসতে না আসতেই হাতে পড়ে গেল, দেখতে পাচ্ছেন কি একদম শুরুতেই তালের ফুরুলি। তো অ্যাকচুয়ালি তালের ফুরুলি খাওয়াটা উদ্দেশ্য নয় এখানে আসার, এখানে আসার উদ্দেশ্য একটা জিনিস আছে, সেটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা একটুখানি ধৈর্য ধরুন, তার জন্য আপনাদেরকে একটা জিনিস দেখাবো। তো কি দেখাবো, তো সেটা আপনাদেরকে দেখতে গেলে আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে, সে একটু অপেক্ষা করুন, আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আজকে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে, তো জানেন আপনারা প্রতি বছর আমার যে শ্বশুরমশাই উনি এই ঝুলনের পুতুল বিক্রি করে। তো ঝুলনের পুতুল কোথায় বিক্রি করে সেটা তো আপনারা আগের ভিডিওতে, আমি আগের বছরের ভিডিওতে দেখিয়েছিলাম। তো কী কী পুতুল আছে সেটা দেখানোর জন্যই আমি আমার আজকে আজ এখানে আসার উদ্দেশ্য। তো দেখতে পাচ্ছেন এখানে সব রকম পুতুলই আছে। তো এই দেখতে পাচ্ছেন
এখানে সব রকম পুতুলি আছে, যা যা পুতুল একটা ঝুলনে সাজানোর দরকার। আর এটা যত সামান্য একটুখানি পুতুল আছে, আর আরও পুতুল আমরা আনবো। তো দেখতে পাচ্ছেন এখানে স্টকও আছে অনেক, এখানে আছে, বাইরে আছে, তো স্টক আমাদের অনেক আছে। তো আমরা এই বছরে এই যা পুতুল নিয়ে এসেছি, এটা অ্যাকচুয়ালি আমরা বসবো 9 তারিখ থেকে, 9 তারিখ না 10 তারিখ থেকে, ঠিক নেতাজি গার্লসের সামনেই। তারপর আমি আরও ভিডিওতে সম্পূর্ণ যা যা পুতুল আছে সব সাজিয়ে একবার ভিডিও করে আপনাদেরকে দেখাবো, কোনটা কার কত প্রাইস আপনারা সবই বলে দেবো। তো আর ঠিকানাটা অবশ্যই আমি জানিয়ে দেবো যে কোথায় বসে উনি। তো এটাই এবছরে সব থেকে বড়ো আকর্ষণীয় জিনিস হচ্ছে এইটা, দেখতে পাচ্ছেন, আর পেছনে এটা। তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে যা যা পুতুল দেখালাম এতক্ষণ ধরে, সেই পুতুলগুলোই আমি এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমার এটাই, যে আজকে এই যে পুতুলগুলো নিয়ে এসেছে সেগুলো একটু দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। তো আপনারা তো দেখলেন যে কী কী পুতুল নিয়ে এসেছে, তো আমাদের স্টকও আপনাদেরকে দেখালাম, দেখালাম বলতে আবার আপনাকে দেখাচ্ছি। দেখুন আমাদের এখানে এই যা দেখছেন স্টক আছে, অনেকই আছে, তো আরও আসবে, এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের এই প্রতি বছর পুতুল আসে, সেই পুতুলই আমরা নিয়ে যাই ওখানে গিয়ে বসাই। তো বন্ধুরা ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আরও অনেক কিছু জিনিস আপনাদেরকে দেখাবো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি। কি খেলাম সেটা দেখাতে পারলাম না একটা কারণবশত, তো ভুলে গেছিলাম কারণটা হচ্ছে আমরা ভিডিও খেতে বসে পড়েছি, ভিডিও করতে গেল যেহেতু প্রথম প্রথম করছি, তো ভুলে গেছিলাম। তো আমরা খেয়েছি রুটি আর আলু চচ্চড়ি, তো সেটাই খেয়েছি, আর কি দেখাবো আপনাদের, ভুলেই গেছিলাম দেখাতে। তো আমরা এখন হয়ে গেছে আমাদের, আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি, গিয়ে বাড়িতে গিয়ে শুয়ে পড়া। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না, এবং পাশে থাকা বেলটা বাজিয়ে অল করে দেবেন যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশান প্রথম আপনারা পান।